জীবনের জটিলতা বুঝিনি ছোটকালে, সাদা বক কত দেখেছি উড়ে যেতে, অরন্ত বিকেলে সেই সাদা বকের ঝাঁক আমাকে এখনো মুগ্ধ করে। তবে সেই সাদা বকের ঝাঁক এখন দেখা খুব ভার। বক নিয়ে কিছু তথ্য। এক সময় প্রাচ্যের রাজকীয় পোশাকে এবং মহিলাদের টুপিতে এর পালক ব্যবহৃত হতো। সারা পৃথিবীতে এদের প্রজাতির সংখ্যা 8, তন্মধ্যে বাংলাদেশ রয়েছে 5 প্রজাতি। কয়েকটি বকের পরিচিতি। ছোট করছে বক, বৈজ্ঞানিক নাম ইগ্রেটা গাজেটা লিনাইয়াস, 1766। এই বক ইউরোপ, অস্ট্রেলিয়া, ভারতবর্ষে পাওয়া যায়। বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে এই বক প্রচুর দেখা যায়। গো বক ক্যাটেল ইগ্রেট কোচের থেকে সামান্য বড়। এদের দৈর্ঘ্য হয় প্রায় 55-66 সেন্টিমিটার এবং পাখার প্রসারণ 106 সেন্টিমিটার। গড় ওজন 350 গ্রাম। আরও এক ধরনের বক আমরা দেখে থাকি মাঠে ঘাটে, যাকে আমরা বলে থাকি শামুক। ইংরেজিতে আরও বড় ধরনের বক আছে যাকে বলা হয়ে থাকে স্টর, যেমন শামুকখুলকে বলা হয় এশিয়ান ওপেন বিল স্টর। তাহলে দেখা যায় যে এই ইগোরেট, স্টর্ক, হেরন সবই আমাদের বাংলা ভাষায় বক এক কথায়, কারণ আকার আলাদা হলেও গঠন প্রায় একরকম। তবুও এদের বাংলাতেও বিভিন্ন নাম আছে। আমরা নিত্যদিন বক পাখি দেখে থাকি বলে এদের নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নই, কিন্তু এই পাখির রকমফের জানতে পারলে এদের প্রতিও আগ্রহ বাড়বে অনেক। এবার বলবো ঈগলের কথা। ঈগল একপ্রকার বৃহৎ আকার, শক্তিধর, দক্ষ শিকারী পাখি। ঈগল সাধারণত বনে বা ঘন জঙ্গলে বসবাস করে থাকে। বানর, ছোট জাতের পাখি, টিকটিকি, হাঁস, মুরগি খেয়ে জীবনধারণ করে থাকে। শুনলে অবাক হবেন যে এটি পূর্ণবয়স্ক ঈগলের ওজন প্রায় 30 কেজি এবং লম্বায় প্রায় 30-35 ইঞ্চি হয়ে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো একটি পূর্ণবয়স্ক সুস্থ ঈগল 11,000 ফুট উপরে উঠতে পারে। তাদের জীবন রক্ষার জন্য বড় হাতিয়ার তাদের পায়ের নখ। নখগুলো এতই তীক্ষ্ণ যে নিমিষের মধ্যে শিকারকে ছিন্নভিন্ন করে দেয়। তবে এরা এখন বিলুপ্তির পথে। বাংলাদেশ এদের দেখা পাওয়া যায় না বললেই চলে। এখনো পর্যন্ত জানতে পারা সবচেয়ে বড় জাতের ঈগল হলো হাস্টি ঈগল। 1874 সালে জুলিয়াস ফন হাস্ট নিউজিল্যান্ডে এই জাতের ঈগলের প্রথম দেখা পান বলে তার নামানুসারে এই জাতের ঈগলের এই নামকরণ করা হয়। এবার লিজার্ডের কথায় আসছি। এরা সরীসৃপ জাতীয় প্রাণী, মানে ডিম পারে। শান্ত সিস্ত, তবে পোকা মাকড় খেতে এরা ভীষণ পটু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নিচের বেল আইকনে ক্লিক করে রাখুন, ভিডিও আপলোড দিলেই আপডেট পেয়ে যাবেন।